পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে এক মানসিক ভারসাম্যহীন যুবককে উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাফেরা করতে দেখা যায়। বিষয়টি দেখতে পেয়ে এক সহৃদয় যুবক অমিত মল্লিক এগিয়ে আসেন। তিনি নিজ উদ্যোগে নতুন বস্ত্র কিনে ওই যুবককে পরিয়ে দেন। এরপর মানসিক ভারসাম্যহীন যুবক তার কাছে খাবারের আবেদন জানালে তিনি তাকে খাবার কিনে দেন। অমিত মল্লিক জানায়, তিনি সবসময় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের সাথেই থাকেন। তিনি দেখেছেন বিধায়ক কিভাবে মানুষের সেবা করছে, তাকে দেখেই তিনি অনুপ্রাণিত হয়ে এই মানসিক ভারসাম্যহীন যুবককে পোশাক তুলে দেন। তার এই উদ্যোগকে শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সাধুবাদ জানিয়েছেন। ওই যুবককে আমি যেটা দেখলাম, আমি বাইক নিয়ে একটু বাজারের দিকে যাচ্ছিলাম, ওই কার্জন গেটে মুখে ওই যুবকটি ওইভাবে অলঙ্গ অবস্থায় হেঁটে হেঁটে রাস্তার মধ্যে চলে আসছেন। এবার বহু মানুষ ওকে দেখে হতে পারে মানে ভয়ে কেউ ওর পাশে যাচ্ছে না মেন্টালিটি প্রবলেম বলে, কিন্তু ওটা দেখে আমার কিন্তু সহ্য হলো না যে ওই একটা ইয়াং ছেলে এভাবে রাস্তার মধ্যে হাঁটছে। তো আমার খুব খারাপ লেগেছে। আমি সেই যুবককে মানে ধরার জন্য আমি ওকে দুবার বাইকটা নিয়ে গেলাম, ওকে পেলাম না। তো আমি ওনার জন্য একটা ই কিনলাম, জার্সি দোকান থেকে জার্সি আর একটা প্যান্ট কিনলাম ফুটবলের দোকান থেকে। তো খেলার দোকান থেকে ওই জিনিসটা কিনে আমি ওই যুবকটাকে বিরাট আর ওই ব্রিজটার কাছে পেলাম ঘড়ির ওখানে। তো ওখানে পাওয়ার পর ওকে যখন আমি দাঁড় করালাম, ওকে জিজ্ঞেস করলাম তুমি এভাবে কেন মানে অলঙ্গ অবস্থায় যাচ্ছ ভাই? তো মানে বুঝতে পারলাম একটু মেন্টালিটি প্রবলেম। তো তাই জন্য ওকে আমি ওই প্যান্টটা আর ওই একটা টি শার্ট ওকে পরালাম। ওকে জিজ্ঞেস করলাম যে এইভাবে এভাবে ঘোরো না, ঠিক আছে, তুমি এটা এই জামা প্যান্টটা যেটা দিয়েছে এটা পরে থাকবে। তো খুব আনন্দ হলো, আমাকে বললো কিছু খাবো। তা আমি ওকে একটা পাশে একটা দোকান ছিল সেখান থেকে একটা খাবার একটা আমি ওকে কিনে দিলাম, হাতে ধরালাম। যে আমরা মানুষের জন্য কাজ করি, আমাদের যিনি বিধায়ক খোকন দাস মহাশয় ওনার সাথেই আমি তো সবসময় থাকি, তাহলে উনি যেভাবে আমাদেরকে নিয়ে চলে আমরা সেই জন্য মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করতে আমরা শিখেছি। আমাদেরকে উনি শিক্ষা দিয়েছেন যে মানুষ অসময়ে মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে কাজ করতে হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।